আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। প্রথমে আমরা পরিচিতিটা একটু দেখে নিই। আমরা আজকে নবম অধ্যায়ের পাঠ 9.3.1 থেকে 9.3.3 পর্যন্ত পড়ব, গুরুত্বপূর্ণ পাঠ আমাদের। ছবিগুলো একটু দেখো তো ভালো করে, বন্যার ছবি, তারপরে খরার ছবি আমরা দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছি না বন্যার ছবি এবং খরার ছবিগুলা? দেখতে পাচ্ছি। হ্যাঁ, তাহলে এরূপ অবস্থা সৃষ্টির কারণ কি? প্রাকৃতিক দুর্যোগ, অর্থাৎ কি প্রাকৃতিক দুর্যোগের কারণে বন্যা এবং কি হয় খরাগুলো হয়ে থাকে, অর্থাৎ এগুলো হচ্ছে কি প্রাকৃতিক দুর্যোগ, মনে থাকবে? প্রাকৃতিক দুর্যোগ। হ্যাঁ, জি স্যার। আজকের পাঠের বিষয় হচ্ছে কি, আমাদের অধ্যায়টা ছিল কি দুর্যোগের সাথে বসবাস। আজকে আমরা সেই অধ্যায়ের পড়ব হচ্ছে বন্যা, খরা, ওই সাইক্লোন সৃষ্টির কারণ, প্রতিরোধ এবং মোকাবিলার কি কৌশলগুলোই পড়বো, ঠিক আছে? ওকে, এ পাঠ শেষে আমরা যে বিষয়গুলো জানতে পারবো সেগুলো হচ্ছে বিভিন্ন ধরনের দুর্যোগ সম্পর্কে জানতে পারবো, দুর্যোগ সৃষ্টির কারণ, প্রতিরোধ, মোকাবেলার কৌশল ব্যাখ্যা করতে পারবো। তাহলে প্রথমে আমরা জেনে নিই দুর্যোগ কি, এটা আমরা গত ক্লাসও পড়েছি। দুর্যোগ হচ্ছে প্রাকৃতিক অথবা মানব সৃষ্ট ক্ষতিকর দুর্ঘটনা বিশেষ, এর ফলে বাহ্যিকভাবে ক্ষতি সাধন, জীবনহানি কিংবা পরিবেশগতভাবে ব্যাপক পরিবর্তন দেখা দেয়, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কি আকস্মিক একটি ঘটনা, দুর্ঘটনা, যেটি আমাদের বাহ্যিক কি করে ক্ষতি সাধন করে, জীবনহানি করে, অর্থাৎ জানমালের ক্ষতি সাধন করে, সম্পদেরও ক্ষতি সাধন করে থাকে। তাহলে এখানে দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ, কিছু প্রাকৃতিক দুর্যোগের নাম আমরা দেখব, বন্যা, খরা, সাইক্লোন, ভূমিকম্প, তাহলে এগুলো হচ্ছে কি প্রাকৃতিক দুর্যোগ। কি কি বলেছি একটু বলো তো, বন্যা, বন্যা, ভূমিকম্প, খরা, সাইক্লোন। সাইক্লোন মনে থাকবে? জি স্যার। ওকে ফাইন। এখন আমরা বন্যা, বন্যা কি কেন হয় সেগুলো দেখব। ভারী বর্ষণ বা উজানের অববাহিকা থেকে আসা পানি খুব সহজে সাগরে যেতে না পেরে নদী ভরে দুকুল চাপিয়ে গেলে তাকে বন্যা বলে। অর্থাৎ ভারী বর্ষণ বা উজানের অববাহিকা থেকে যে পানিগুলো আসে সেগুলো যদি দ্রুত সাগরে চলে যেতে পারে তাহলে কিন্তু বন্যা হবে না, কিন্তু অনেক সময় সে দ্রুত সাগরে যেতে পারে না, কি করে সেগুলো নদীর দুপার যে পুল রয়েছে বা পার রয়েছে, আমরা যেটাকে পার বলি বা কুল বলি, সেটা ছাপিয়ে লোকালয়ে চলে আসে, ঠিক আছে? আমাদের জমিতে চলে আসে, আমাদের বাসা বাড়িতে চলে আসে এবং প্লাবিত করে। তাহলে সেগুলো থাকার কথা ছিল কোথায়? পানিগুলো সমুদ্রে। কোথায় থাকার কথা ছিল? সমুদ্রে। কিন্তু দ্রুততার কারণে সেগুলো সেখানে যেতে না পেরে বা সেরকম নিষ্কাশন না থাকার কারণে সেগুলো কোথায় চলে আসে? আমাদের লোকালয়ে চলে আসে এবং আমাদের লোকালয়কে প্লাবিত করে, আমাদের জমিকে প্লাবিত করে, তাকে এটাকে বলে কি বন্যা। এটাকে কি বলে? বন্যা। বন্যা সৃষ্টির প্রধান যে কারণ সেগুলো আমরা একটু দেখিনি। নদী ভাঙ্গন, নদী ভাঙ্গন, নদী ভাঙ্গনের কারণে বন্যা হয়, বর্জ্য অব্যবস্থাপনার ফলে নদ নদীর পানি ধারণ করার ক্ষমতা কমে যাওয়া। অর্থাৎ আমরা যখন নদ নদীতে আবর্জনা গুলো ফেলি তখন নদ নদীর গভীরতা কমে যায়, পানির ধারণ ক্ষমতা কমে যায়, সেজন্য নদীর পানি কুল ছাপিয়ে কোথায় চলে আসে? লোকালয়ে চলে আসে, ঠিক আছে? বুঝতে পারছি। মৌসুমী বায়ুর প্রভাবে বঙ্গোপসাগরে সৃষ্ট জোয়ারের কারণে উজানের পানি নদ নদীর মাধ্যমে সাগরে যেতে না পারা। অর্থাৎ মৌসুমী বায়ুর প্রভাবে যে বঙ্গোপসাগরে যে জোয়ার সৃষ্টি হয় সে জোয়ারের পানি কি সাগরে যেতে না পেরে লোকালয়ে যখন চলে আসে, লোকালয়কে প্লাবিত করে দেয়, তখন সেই সময়ও কি হয় বন্যা হয়, ঠিক আছে? তাহলে এই দুটি কারণ হচ্ছে প্রধান কারণ, ঠিক আছে? এছাড়াও অতিরিক্ত বৃষ্টিপাত রয়েছে, বৃষ্টিপাতের হলো কিন্তু এই নদী ভাঙ্গন যদি বর্জ্য অব্যবস্থাপনা ঠিক থাকে তাহলে কিন্তু বন্যা হওয়ার কথা না। তারপরে ভারী বর্ষণ কিন্তু বন্যার অন্যতম একটি কারণ, বুঝতে পারছি আমরা। তারপর হচ্ছে বন্যা প্রতিরোধ মোকাবেলায় আমাদের কি কি করণীয়, অর্থাৎ আমরা বন্যা হলে এবং
সেগুলো বন্যা মোকাবেলার জন্য আমাদের কি কি করতে হবে? প্রথম হচ্ছে নদী খনন, ঠিক আছে? বন্যার হাত থেকে রক্ষা পেতে হলে নদী খনন করে এদের পানি ধারণ ক্ষমতা বাড়াতে হবে। ওই যে বললাম, নদীতে আমরা বর্জ্য আবর্জনা ফেলে নদী ভরাট করে ফেলি, সেটা খনন করতে হবে। তাহলে কি হবে? নদীর পানির ধারণ ক্ষমতা বাড়বে। নদীর পানির ধারণ ক্ষমতা কি বাড়বে? নদীর পানির ধারণ ক্ষমতা বাড়লে নদীর দুপুল চাপিয়ে সেটা সহজে লোকালয় আসতে পারবে না, ফলে বন্যা হবে না। ফলে কি হবে না? বন্যা হবে না। বুঝতে পারছি আমরা? ওয়ালাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেরি হয়ে গেছে স্যার আজকে। হ্যাঁ, এখন থেকে শুরু করো। হ্যাঁ, তাহলে আমাদের নদী খনন হচ্ছে অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয়। জি, বিষয়। এরপরে নদীর বাঁধ, বন্যা নিয়ন্ত্রণে বাঁধ নির্মাণ করতে হবে। অর্থাৎ দেখো, নদী ভাঙ্গনের ফলে নদীর বাঁধ গুলো ঠিক থাকে না, ঠিক আছে? তাহলে নদীতে যদি আমরা বাঁধ দিতে পারি, ঠিক আছে, নদীতে কি করতে পারি, বাঁধ দিতে পারি, তাহলে আমাদের বন্যার যে বন্যায় যে প্লাবিত হয় সেটাও রোধ করা যাবে। সেটা কি করা যাবে? রোধ করা যাবে। সেজন্য নদীতে কি দরকার? বাঁধ নির্মাণ করতে হবে। নদীতে বাঁধ নির্মাণ করলে সেটা আমাদের বন্যার কবল থেকে রক্ষা করবে। তবে কোথায় বাঁধ দিতে হবে সেটা নদীর অবস্থান বুঝে, লোকালয়ের অবস্থান বুঝে এবং বন্যার যে ধরন বুঝে আমাদেরকে বাঁধ নির্মাণ করতে হবে। নদীর যে কোনো জায়গায় বাঁধ দিলেই যে বন্যা হবে না সেরকম নয়। সেজন্য নদীর অবস্থান, উপকূলের অবস্থান, বন্যার ওই এলাকার বন্যার ধরন, এই বিষয়গুলো মাথায় রেখে বন্যা নিয়ন্ত্রণে কি করতে হবে? নদীতে বাঁধ নির্মাণ করতে হবে। আমরা কি বুঝতে পারছি? এরপর হচ্ছে নদী শাসন, অর্থাৎ নদীর পাড়ে আমরা সিমেন্টের বস্তা, বালির বস্তা, কাঠ, বাঁশ, বাঁশের তৈরি কি ডিবি তৈরি করে দেওয়া, যাতে বন্যা নদীর পাড় ভেঙে না যায়, ঠিক আছে? এগুলো নদীকে কি করে? শাসন করে এবং নদীকে, নদীর পাড়কে রক্ষা করে, ঠিক আছে? নদীর পাড় রক্ষা হলে কি রক্ষা হবে? উপকূল, আমাদের যে নদীর পাড়ের যে এলাকার মানুষ তারাও রক্ষা পাবে। আমি কি বুঝাতে পারছি বিষয়টা? তাহলে আমাদের কি নদী খনন করতে হবে, ঠিক আছে, নদীতে নদীতে বাঁধ দিতে হবে। এরপর হচ্ছে কি নদী শাসন, অর্থাৎ নদীর পাড়ে কি দিতে হবে? সিমেন্টের বস্তা, বালির বস্তা, বাঁশ, কাঠ, এগুলো দিয়ে ডিবি তৈরি করে দিতে হবে। ক্লিয়ার? জি। হচ্ছে খরা। খরা কি আসলে, ঠিক আছে, খরা কাকে বলে, অর্থাৎ কতদিন বৃষ্টিপাত না হলে, কতটুকু বৃষ্টিপাত না হলে তাকে আমরা খরা বলবো, সেটি বিষয়ে দুটি মতামত এখানে আমরা উল্লেখ করছি। একটা ব্রিটিশদের মতামত, একটা আমেরিকানদের মতামত। ব্রিটিশদের মতে একটা না দুই সপ্তাহ, একটা না কয় সপ্তাহ বলেছি? দুই সপ্তাহ। একটা না যদি দুই সপ্তাহ 0.25 মিলিমিটার এর কম বৃষ্টিপাত হলে থাই, অর্থাৎ সেটাকে আমরা কি বলবো? খরা নামে পরিচিত। তাহলে কয় সপ্তাহ? দুই সপ্তাহ। এবং কত মিলিমিটারের কম? 0.25 মিলিমিটারের কম বৃষ্টিপাত হলে সেটাকে আমরা কি বলবো? হ্যাঁ, সেটাকে আমরা, হ্যাঁ, 25 না, 0.25, অর্থাৎ 2.5। এটাকে একসাথে পড়া যায় না, দশমিকের পরে এটাকে একসাথে পড়া যায় না, যাবে না। তাহলে এটাকে আমরা খরা নামে পরিচিত। এরপর হচ্ছে আমেরিকানদের একটা মত হচ্ছে টানা 30 দিন। তা টানা কয়দিন? 30 দিন। কয়দিন? 30 দিন। তাহলে ব্রিটিশদের মত হচ্ছে দুই সপ্তাহ, অর্থাৎ 15 দিন, আর আমেরিকানদের মত হচ্ছে 30 দিন বা তার বেশি সময়ের মধ্যে 24 ঘন্টায় 6.24 মিলিমিটার বৃষ্টি না হলে তাই করা নামে, তাই কি, খরা নামে পরিচিত। তাহলে 30 দিন তার বা বেশি সময়ের মধ্যে 24 ঘন্টায়, অর্থাৎ একদিনে যদি 6.24 মিলিমিটার, ঠিক আছে, তাহলে এখানে টোটাল বৃষ্টিপাতের কথা বলা হয়েছে, 6.24 মিলিমিটার যদি বৃষ্টি না হয় তাহলে সেটা হচ্ছে কি, খরা নামে পরিচিত। তাহলে আমরা খরার দুটা সংজ্ঞা পেয়েছি। মনে থাকবে সবার? জি, ইয়েস স্যার। ওকে, এখন খরা কেন হয়?
খরা বৃষ্টিপাত দীর্ঘদিন শুষ্ক আবহাওয়া থাকা এবং পর্যাপ্ত পরিমাণ বৃষ্টিপাত না হওয়ার কারণে কি হয় খরা হয়ে থাকে এছাড়া বাষ্পীভবন এবং প্রসাদনের পরিমাণ বৃষ্টিপাতের পরিমাণের বেশি হলে খরা সৃষ্টি হয় অর্থাৎ বাষ্পীভবন এবং প্রসাদনের পরিমাণ কি বৃষ্টিপাতের পরিমাণের চেয়ে কি হলে বেশি হলে খরা সৃষ্টি হয় এছাড়া জনসংখ্যা বৃদ্ধির কারণে অপরিকল্পিত উন্নয়ন বৃক্ষ নিধন এগুলার কারণে কি হতে পারে খরা হতে পারে তারপরে গ্রিন হাউস গ্যাসের প্রভাবে বায়ুমণ্ডল ধীরে ধীরে রুক্ষ ও শুষ্ক হয়ে ওঠার কারণে খরা হতে পারে ঠিক আছে আমরা জলবায়ু পরিবর্তনের সময় বলেছিলাম বিষয়গুলো আর হচ্ছে গভীর নলকূপের সাহায্যে ভূগর্ভের পানি মাত্রাতিক্ত উত্তোলনের কারণে অর্থাৎ আমরা নলকূপ বসিয়ে যদি গভীর মাটির গভীরের পানি যদি বেশি পরিমাণে উত্তোলন করে ফেলি তখনও খরা হওয়ার সম্ভাবনা থাকে তাহলে খরা সৃষ্টির কারণগুলো কি আমরা বুঝতে পেরেছি সবাই জি স্যার মনে থাকবে জি ওকে খরা প্রতিরোধ ও মোকাবেলায় আমাদের করণীয় জি পানি ব্যবস্থাপনা প্রথম যে দরকার সেটি হচ্ছে কি পানি ব্যবস্থাপনা পানির সরবরাহ বাড়ানোই হচ্ছে খরা মোকাবেলার সবচেয়ে কার্যকর উপায় অর্থাৎ যে জায়গায় কি নেই কি বলেছি যে জায়গায় খরা হয়েছে মাটিগুলো শুকিয়ে গেছে সেই এলাকায় পানি সরবরাহ ব্যবস্থা করতে হবে সেটা নদীর নদী থেকে হোক সেটা পাম্পের মাধ্যমে হোক আমাদেরকে অবশ্যই সেখানে কি করতে হবে পানি সরবরাহ করতে হবে পানি সরবরাহ করতে হবে পানি সরবরাহ করতে পারলেই খরা প্রতিরোধ করা সম্ভব খরা কি করা প্রতিরোধ করা সম্ভব অর্থাৎ ওই এলাকায় পানির সরবরাহ হলে খরা হওয়ার সুযোগ নেই ওই এলাকায় কি পানি সরবরাহ করলে খরা হওয়ার আর সুযোগ নেই মনে থাকবে তাহলে প্রথম যেটি দরকার সেটি হচ্ছে কি খরা মোকাবেলায় প্রথম যে কার্যকর উপায় কার্যকর পদক্ষেপ নিতে হবে সেটি হচ্ছে কি পানি ব্যবস্থাপনা কি পানি ব্যবস্থাপনা পানি ব্যবস্থাপনা এরপর হচ্ছে কিছু উদ্ভিদের চাষ করা অর্থাৎ মাটিতে কম পানিতে জন্মে অর্থাৎ এই উদ্ভিদগুলো হচ্ছে কম পানি প্রয়োজন এমন উদ্ভিদ সেখানে চাষ করা ঠিক আছে কম পানি প্রয়োজন এমন উদ্ভিদ সেখানে কি করা চাষ করা তাহলে কি কি কোম্পানি কোম্পানিতে জন্মে সেটা হচ্ছে গম পেঁয়াজ কাউনের মতো কিছু ফসল রয়েছে যেগুলো মাটিতে পানি কম থাকলেও জন্মে সেগুলো চাষ করে কি করতে হবে খরা রোধ করতে হবে এবং সেগুলো চাষ করার জন্য চাষিদেরকে উদ্বুদ্ধ করতে হবে চাষিদেরকে সচেতন করতে হবে চাষিদেরকে অনুপ্রেরণা দিতে হবে ঠিক আছে যাতে তারা এই ধরনের ফসল যাতে তারা এই ধরনের উদ্ভিদ ওই মাটিতে জন্মাতে পারে এবং সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে অর্থাৎ এই চাষগুলো করার জন্য যা যা দরকার সেগুলোর যোগান তাদেরকে দিতে হবে এরপর হচ্ছে বৃক্ষ নিধন প্রতিহত করে বৃক্ষ রোপণ করা এখানে দুটো বিষয় একটা হচ্ছে বৃক্ষ নিধন প্রতিহত করতে হবে একটা হচ্ছে বৃক্ষ রোপণ করতে হবে আমরা বর্ষাকালে জানি কি হয় বৃক্ষ রোপণ করি আমরা সবাই ঠিক আছে যারা যারা রোপণ করার অভ্যাস নেই তাদেরও রোপণ করার অভ্যাস গড়ে তোলা প্রয়োজন ঠিক আছে শুধু রোপণ করলে হবে না যাতে বৃক্ষ নিধন না হয় অর্থাৎ বৃক্ষ যাতে কেউ কেটে ফেলতে না পারে অর্থাৎ গাছ অপরিকল্পিত ভাবে যদি গাছ কেটে ফেলি তাহলে কি হবে খরা দেখা দিবে সেজন্য খরা মোকাবেলায় আমাদের কি করতে হবে বৃক্ষ নিধন প্রতিহত করে বৃক্ষ রোপণ করতে হবে অর্থাৎ গাছ কাটা বন্ধ করতে হবে এবং সেই অনুপাতে কি করতে হবে তার চেয়ে বেশি করে গাছ লাগাতে হবে অর্থাৎ গাছ যদি কোনো কারণে কাটতে হয় তাহলে তার চেয়ে বেশি বেশি করে কি করতে হবে গাছ লাগাতে হবে বুঝাতে পেরেছি জি স্যার তাহলে আমরা গাছ কাটবো না গাছ কি করব লাগাবো মনে থাকবে জি তাহলে আমরা কি করব গাছ কাটবো না গাছ কি করব কাটবো না লাগাইতে হবে অর্থাৎ গাছ রোপণ করতে হবে আমরা কি করব কিনা সবাই
জি স্যার বুঝছি আমরা অবশ্যই অবশ্যই গাছ লাগানোর জন্য উদ্যোগ গ্রহণ করব আমাদের বাসাবাড়িতে ছাদে ঠিক আছে ব্যালকনিতে আশেপাশের জায়গাতে যেখানে যেভাবে যেরকম করে গাছ লাগানো যায় সেখানে সেভাবে সেরকম গাছ আমরা রোপণ করব ঠিক আছে জি আমরা ফসলাদির গাছ রোপণ করব ঠিক আছে আমরা পরিবেশের জন্য উপযোগী গাছ রোপণ করব আমরা ঔষধি গাছ রোপণ করব রোপণ করব এরপরে হচ্ছে নদ নদী খাল বিল এগুলো কি করা খনন করা যাতে এগুলো কি ধরে রাখতে পারে পানি ধরে রাখতে পারে অর্থাৎ খরা মোকাবেলা করতে নদ নদী খাল বিল খনন করে পানি ধরে রেখে তা করার সময় ব্যবহার করা অর্থাৎ নদ নদীতে খাল বিলে নদী কি করা পানি ধরে রাখা যখন দেখা যাবে বৃষ্টিপাত হচ্ছে না খরা দেখা দিচ্ছে দীর্ঘদিন বৃষ্টি হচ্ছে না মাটি শুকিয়ে গেছে মাটি ফেটে গেছে তখন ওই নদীর পানিগুলো কি করা সেখানে ব্যবহার করা ওই বিলের পানিগুলো সেই জায়গায় ব্যবহার করা অর্থাৎ পানি মজুদ করে রেখে দেয়া যাতে খরার সময় সেগুলো ব্যবহার করতে পারে যাতে খরার সময় কি সেগুলো ব্যবহার করতে পারি মনে থাকবে তাহলে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বিষয় অর্থাৎ নদ নদী খাল বিল খনন করে সেখানে কি রাখা পানি ধরে রাখা যাতে সেগুলো আমরা কখন ব্যবহার করতে পারি খরার সময় ব্যবহার করতে পারি ঠিক আছে বুঝছি স্যার এরপরে আমরা সাইক্লোন বা ঘূর্ণিঝড় এটার আমরা প্রায় সময় এইটার শিকার হয়ে থাকি আমরা আমাদের দেশে প্রায় সময় কিন্তু বন্যা এবং সাইক্লোন বা ঘূর্ণিঝড়ের শিকার হয়ে থাকি ঠিক আছে নিম্নচাপের কারণে যখন বাতাস প্রচন্ড বেগে ঘুরতে থাকে তখন সেটাকে সাইক্লোন বা ঘূর্ণিঝড় বলে তাহলে সাইক্লোন বা ঘূর্ণিঝড় কাকে বলে নিম্নচাপের কারণে অর্থাৎ সমুদ্রে নিম্নচাপের কারণে যখন বাতাস প্রচন্ড বেগে ঘুরতে থাকে আমরা চিত্রটা দেখতে পাচ্ছি একটা ঘূর্ণায়মান অবস্থা না প্রচন্ড বেগে ঘুরতে থাকে তখন সেটাকে সাইক্লোন বা ঘূর্ণিঝড় বলা হয় সাইক্লোন বা ঘূর্ণিঝড় সৃষ্টির প্রধান কারণ ঘূর্ণিঝড় 1960 সাল থেকে 2012 সাল পর্যন্ত প্রায় 50 বার বাংলাদেশে এই ঘূর্ণিঝড় বা সাইক্লোন গুলো আঘাত এনেছে কয়বার বলেছি 50 বার কত সাল থেকে কত সাল 1960 সাল থেকে 2012 সাল পর্যন্ত প্রায় 50 বার ঘূর্ণিঝড় বা সাইক্লোন আমাদের দেশে আঘাত এনেছে তার মধ্যে 1960 সালের 61 সালের 63 সালের 65 সালের 1970 সাল 1985 সাল 1991 সাল যেটা ছিল খুব বেশি প্রাণঘাতী আমাদের জন্য ওই সময় প্রায় 1,40,000 প্রাণহানি ঘটেছে 1991 সালে যেটা হয়েছিল ঠিক আছে এরপরে 2007 সালে 2009 সালে কি এই ঘূর্ণিঝড় গুলো খুবই প্রলয়ঙ্কারী ছিল আমাদের জন্য খুবই আঘাত এনেছিল ঠিক আছে 2007 ও 2009 সালের সাইক্লোন সিডর কি আইলাতে যথাক্রমে প্রায় কি 10,000 এবং 7,000 লোকের কি প্রাণহানি ঘটে অর্থাৎ 2007 সালে যে সিডর হয়েছিল 2009 সালে যে আইলা হয়েছিল সিডরে প্রায় 10,000 মানুষ মারা গিয়েছিল অর্থাৎ প্রাণহানি ঘটেছিল এবং আইলাতে প্রায় 7,000 মানুষের প্রাণহানি ঘটেছিল তাহলে এই যে ঘূর্ণিঝড় সাইক্লোন এগুলো তো কিন্তু খুব বিপজ্জনক এবং প্রলয়ঙ্কারী তাহলে এগুলো কেন হয় এগুলো কেন হয় নিম্নচাপ ও উচ্চ তাপমাত্রা কি কি বলেছি নিম্নচাপ এবং উচ্চ তাপমাত্রা সাইক্লোন সৃষ্টির মূল কারণ তাহলে চাপ কম অর্থাৎ বায়ুমণ্ডলে চাপ কম এবং তাপ যদি বেশি হয় তখন সাইক্লোন সৃষ্টি হয় তখন সাইক্লোন কি তৈরি হয় বঙ্গোপসাগরে তাপমাত্রা যদি 27 ডিগ্রি সেলসিয়াসের বেশি হলে কত ডিগ্রি সেলসিয়াসের বেশি হলে 27 ডিগ্রি সেলসিয়াসের বেশি হলে এবং বাষ্পীভবনের পরিমাণ বেড়ে গিয়ে যদি বায়ুমণ্ডলে অস্থিতিশীল হয়ে পড়ে অর্থাৎ তাপমাত্রা যদি 27 ডিগ্রি সেলসিয়াসের বেশি হলে এবং বাষ্পীভবনের পরিমাণ যদি কি হয়ে যায় বেশি হয় অর্থাৎ বেশি পরিমাণ যদি পানি বাষ্পতে পরিণত হয়ে যায়
তখন বায়ুমণ্ডল অস্থিতিশীল হয়ে পড়ে এবং তখনই কি হয় ঘূর্ণিঝড় বা সাইক্লোন সৃষ্টি হয় হয় বাতাসের বেগ 63 কিলোমিটার বা তার চাইতে বেশি হলে অর্থাৎ বাতাসের বেগ 63 কিলোমিটার মানে হচ্ছে ঘন্টায় 63 কিলোমিটার যদি হয় বা তার চাইতে যদি বেশি হয় তখন সাইক্লোন বা ঘূর্ণিঝড় সৃষ্টি হয় সাইক্লোন প্রতিরোধ মোকাবেলায় আমাদের করণীয় ঘূর্ণিঝড় প্রবণ এলাকায় আশ্রয় কেন্দ্র অর্থাৎ যে এলাকাগুলোতে সাইক্লোন বেশি হয় ঘূর্ণিঝড় বেশি হয় সেই এলাকাগুলোতে উঁচু আশ্রয় কেন্দ্র গড়ে তুলতে হবে যাতে সাইক্লোন বা ঘূর্ণিঝড় যখন আঘাত আনবে তখন মানুষ সেখানে কি নিতে পারে আশ্রয় গ্রহণ করতে পারে আশ্রয় নিতে পারে উপকূলীয় এলাকায় বাঁধ নির্মাণ করা ঘূর্ণিঝড়ের ফলে সৃষ্ট জলোচ্ছ্বাস অর্থাৎ পানি যাতে জলোচ্ছ্বাস মানে হচ্ছে পানি ফুলে চলে আসা সমুদ্র থেকে সেই সৃষ্ট জলোচ্ছ্বাস ঠেকানোর জন্য উপকূলীয় এলাকায় কি বাঁধ নির্মাণ সহ প্রচুর গাছ লাগানো অর্থাৎ সেই এলাকায় বাঁধ নির্মাণ করতে হবে যাতে পানি উঠে না আসে উপকূল এলাকায় উঠে না আসে অর্থাৎ লোকালে যাতে এসে প্লাবিত করে না ফেলে ঠিক আছে সেজন্য উঁচু বাঁধ নির্মাণ করতে হবে এবং প্রচুর গাছ লাগাতে হবে ঘূর্ণিঝড় পূর্ব প্রস্তুতি জনসচেতনতা অর্থাৎ ঘূর্ণিঝড় এখন তো আগে থাকতেই পূর্ব সতর্ক সংকেত দেওয়া হয় না 5 নাম্বার 10 নাম্বার 6 নাম্বার 7 নাম্বার এরকম আগে থেকে সতর্ক সংকেত দেওয়া হয় অর্থাৎ নিরাপদ আশ্রয় যাতে চলে যায় ঠিক আছে এবং তাদের মধ্যে কি সচেতনতা বৃদ্ধি করা যাতে সংকেত দিলে নিরাপদ আশ্রয়ে চলে যায় এবং কি কি ব্যবস্থা নিতে হবে সেগুলো তাদেরকে আগে থাকতে বলে রাখা আগে থাকতে বলে দেওয়া যাতে ঘূর্ণিঝড় তাদের বেশি ক্ষতি করতে না পারে এগুলো একটু দেখো তো সবাই সিডর বা আইলা কোন ধরনের প্রাকৃতিক দুর্যোগ আমরা একটু আগে বলেছি দূরপ্রাচ্যের দেশে টাইফুন কোন প্রাকৃতিক দুর্যোগ শব্দের প্রতিরোধ বাংলাদেশের কোন অঞ্চল খরার জন্য ঝুঁকিপূর্ণ তিন ধরনের ভূমিকম্প এয়ারপোর্টটা হচ্ছে সাইক্লোন এয়ারপোর্টটা হচ্ছে কি রাজশাহী ঠিক আছে সিডর বা আইলা কোন ধরনের প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড় এটা কি ঘূর্ণি জ্বর তারপর হচ্ছে দূরপ্রাচ্যের দেশে টাইফুন কোন প্রাকৃতিক দুর্যোগ শব্দের প্রতিরূপ সাইক্লোনের প্রতিরূপ কি টাইফুন সাইক্লোনের প্রতিরূপ কি টাইফুন মনে থাকবে জি তারপরে বাংলাদেশের কোন অঞ্চলে খরার জন্য ঝুঁকিপূর্ণ রাজশাহী কোন অঞ্চল রাজশাহী রাজশাহী ধন্যবাদ সবাইকে এতক্ষণ ক্লাসে থাকার জন্য আবার বল আজকের ক্লাসের কোন প্রশ্ন আছে কিনা বা কারো কিছু জানার আছে কিনা ফারদিন তোমার কোনো প্রশ্ন আছে তাহলে কারো কোনো প্রশ্ন না থাকলে আমরা আজকের মতো ক্লাস এখানে শেষ করব সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাসায় থাকবে নিরাপদে থাকবে ইনশাল্লাহ শীঘ্রই দেখা হচ্ছে আল্লাহ হাফেজ সালাম আলাইকুম আসসালামু আলাইকুম স্যার